হে গাইস, কি খবর? আজকের এই ভিডিওতে আমি এক্সপ্লেন করছি 2022 মুক্তি পাওয়া টার্নিং রেড। এটা একটি আমেরিকান কামিং এজ ফ্যান্টাসি কমেডি অ্যানিমেশন, যেটা ডিরেক্ট করেছে ডমিসি। কাহিনীর শুরু হয় 2002 সালে। এখানে আমরা মেইলিন নামের একটি 13 বছরের চাইনিজ কানাডিয়ান বাচ্চা মেয়েকে দেখি, যে ক্লাস 8-এ পড়াশোনা করছে। ও এবং ওর চার বন্ধু মিরিয়াম, প্রিয়া এবং অ্যাবি প্রচণ্ড ছটফটে। এমনকি ইচ্ছা করে ওর এক্সাম পেপারে ফুল মার্কস লিখে দিত, যাতে ওর মা ভাবে যে ও পড়াশোনায় ব্রিলিয়ান্ট। ওর মায়ের কাছে এমনই আচরণ করে যেন ও কত সংস্কারী, কিন্তু রিয়ালিটিতে একদমই ও সেটা নয়। ওরা ফোর টাউন নামের একটা মিউজিক ব্যান্ডকে খুবই পছন্দ করত। ওরা ওই ব্যান্ডের মিউজিশিয়ানদের ওপর পাগলের মতো ফিদা ছিল। ও একটা স্টোরের একটি ছেলেকেও পছন্দ করত। একদিন ও যখন ওর ডায়েরিতে ওই ছেলেটার একটা ড্রয়িং করছিল, তখন ওর মা ওকে দেখে নেয় এবং তখনই ও মেইলিনকে গাড়িতে বসিয়ে সোজা ওই ছেলেটার স্টোরে চলে যায় আর ছেলেটাকে থ্রেট করে যে তুমি আমার মেয়ের থেকে দূরে থাকো, নয়তো আমি তোমার স্টোরে তালা ঝুলিয়ে দেব। যদিও এখানে ছেলেটার কোনো দোষ ছিলই না, তাই স্টোরে যারা বাকিরা ছিল তারা মেইলিনের ওপর খিল্লি করতে লাগে। ওদের বাড়িতে ওদের পূর্বপুরুষদের একটা টেম্পেল ছিল, যেখানে ও নিজের মায়ের সাথে ওদের পূর্বসূরি সান ইয়েকে পুজো করত। এই মন্দিরে প্রচুর ট্যুরিস্টও আসত। মেইলিন ওখানে আসা ট্যুরিস্টদের সান ইয়ের ব্যাপারে বলতো, যে কিভাবে উনি নিজের জীবনটাকে পশু পাখিদের জন্য উৎসর্গ করে দিয়েছিলেন, বিশেষ করে পান্ডাদের প্রতি ওনার একটা আলাদাই মায়া চলে এসেছিল। সন্ধ্যায় ও নিজের মায়ের সাথে টিভি দেখছিল, তখন ও দেখে কিছুদিনের মধ্যেই ফোর টাউন ওদের শহরে আসতে চলেছে। ও প্রচণ্ড এক্সাইটেড হয়ে পড়ে, কিন্তু ওর মায়ের এই ব্যাপারে কোনো আগ্রহই ছিল না। রাতে খেয়ে দিয়ে ঘুমানোর সময় ওর বেশ কিছু দুঃস্বপ্ন আসছিল। স্বপ্নে ও অনেক খতরনাক জন্তু জানোয়ারকে দেখতে পাচ্ছিল। যারপর ও যখন সকালে ঘুম থেকে ওঠে, তখন ও দেখে যে ও একটা বিশাল বড় রেড পান্ডায় রূপান্তর হয়ে গেছে। ও খুব চিন্তায় পড়ে যায় যে এটা আবার কি হলো। ও নিজেকে লুকোনোর চেষ্টা করে, যারপর ও ভেবে দেখে যে ও তখনই নর্মাল হয় যখন ও মেন্টালি অনেকটা শান্ত থাকে। ওর মা ওকে স্কুলে ছেড়ে দেয়। ওর বন্ধুদের আজকে মেইলিনের আচরণ একটু অন্যরকম লাগছিল। স্কুলে টেলার নামের একটি ছেলে ওকে প্রচণ্ড জ্বালাতন করত, আজও ও একে ভেঙাচ্ছিল। মেইলিন এখানে রেগে যায় আর ও এবার রেড পান্ডা হতে যাবে তার আগেই ও নিজেকে কন্ট্রোল করে নেয়। যারপর ও নিজের ক্লাসরুমে চলে যায়। ও দেখে ওর মা একটা গাছের পিছন থেকে লুকিয়ে লুকিয়ে ওকে দেখছে। তখন ওখানে একজন সিকিউরিটি গার্ড চলে আসে আর ক্লাসরুমের সমস্ত বাচ্চাদের মনোযোগ ওই দিকেই চলে যায়। মেইলিন প্রচণ্ড ঘাবড়ে যায় যে ওর মা পান্ডার ব্যাপারে জানতে পেরে যায়নি। তো মেইলিন এখানে নিজেকে কন্ট্রোল করতে পারে না এবং ও আবারও পান্ডা হয়ে যায়। ওর মা ওর এই রূপ দেখে রীতিমতন শকড হয়ে যায়। তবে ক্লাসরুমে ধোঁয়া ভর্তি হয়ে যাওয়ায় ক্লাসে কেউ ওকে দেখতে পায় না আর ওই সময় ও ক্লাস থেকে পালায়। ও কোনো রকমে তাড়াতাড়ি করে নিজের বাড়িতে পৌঁছতে চাইছিল, যারপর ও ফাইনালি নিজের বাড়িতে পৌঁছয়। এখানে ওর মা ওর পিছনে দৌড়তে দৌড়তে ক্লান্ত হয়ে পড়েছিল। ও তাড়াতাড়ি মেইলিনের রুমে যায়, যেখানে মেইলিন নিজেকে লুকোনোর চেষ্টা করছিল আর খুব কাঁদছিল। ও ওর প্যারেন্টসকে বলে যে এইসব আমার সাথে কি হচ্ছে। তো ওরা বলে তাহলে এটা তোমার সাথেও হলো। আসলে ওর প্যারেন্টস এই ব্যাপারে আগে থেকেই জানতো। এবার ওর মা ওকে নিয়ে ওই টেম্পেলে যায় আর ওকে ওদের পূর্বসূরি সান ইয়ের ইতিহাস জানায়। ও বলে সান ইয়ের সাথে পান্ডার একটা আলাদা সম্পর্ক গড়ে উঠেছিল। উনি পান্ডাদের এতটাই পছন্দ করতেন যে উনি নিজেও একটা পান্ডা হওয়ার উইশ করেছিলেন। তখন যুদ্ধ চলছিল, সমস্ত পুরুষ বর্ডারে ফাইট করছিল। ওনার নিজেকে এবং নিজের মেয়েদেরকে প্রোটেক্ট করবার দায়িত্ব ছিল। তারপর এক চন্দ্রগ্রহণের রাতে ওনার ইচ্ছা পূরণ হয়ে যায়। উনি বর পেয়ে যান যে উনি নিজের মনোশক্তি থেকে যে কোনো শক্তিশালী জানোয়ার হতে পারবে। উনি এখানে বিশাল বড় এবং শক্তিশালী একটা রেড পান্ডার রূপ ধারণ করে নিজের পরিবার এবং গ্রামবাসীদেরকে বাঁচিয়েছিলেন। এরপর ওনার মেয়েরা যখন বড় হয়, তখন তিনি নিজের এই শক্তি তাদের মধ্যে দিয়ে দেন এবং এরপর থেকেই বংশ পরম্পরায় ওই শক্তি আজও আমাদের মধ্যে রয়েছে। এমনকি এটা মেইলিনের মায়ের মধ্যেও ছিল। ও মেইলিনকে জানায় যে ওর পান্ডাটা প্রচণ্ড ভয়ানক ছিল, তাই একটা চন্দ্রগ্রহণের রাতে ওরা একরকমের তন্ত্রপাঠ করে ওকে এই তাবিজের মধ্যে বন্দি করে দিয়েছিল। পরবর্তী চন্দ্রগ্রহণের রাতে আমরা আবারও ওই তন্ত্রপাঠ করে তোমার পান্ডাটাকেও এইভাবে বন্দি করে দেব, তাহলেই সব কিছু নর্মাল হয়ে যাবে।
ওর ড্যাড ক্যালেন্ডার দেখে বলে গ্রহণের পর সেই 25 তারিখে, অর্থাৎ 1 মাস পর। ততক্ষণের জন্য ওরা ওকে একটা আলাদা রুমে রেখে দেয়, যাতে ও যদি পান্ডা হয়েও যায় তাহলেও ঘরের কিছু ভাঙচুর না করতে পারে। মেইলিন এই ব্যাপারে অনেক কষ্ট পাচ্ছিল। পরদিন সকালে ও যখন ঘুম থেকে ওঠে, তখন ওর বাড়িতে ওর ওই 3 জন বন্ধু চলে আসে। মেইলিন ওদেরকে ওখান থেকে চলে যেতে বলে, কিন্তু ওরা ওর সাথে দেখা না করে যেত না। ওরা ওকে জানায় যে ফোর্ট টাউন ওদের শহরে আসছে, যেটা শুনতেই মেইলিন ওদেরকে ভিতরে টেনে নেয়। ওরা ওকে দেখে ভয় পেয়ে ওঠে। মেইলিন এখানে কাঁদতে কাঁদতে ওদেরকে সব কিছু জানায়। ওরা ওকে সামলায় আর বলে সব কিছু ঠিক হয়ে যাবে। ওরা ওকে বলে যে তুমি হিউম্যান হও বা কোনো পান্ডা, কখনোই এই জন্য আমাদের বন্ধুত্ব কমবে না। ওরা ওকে জড়িয়ে ধরে আর মেইলিন শান্ত হতেই আবারও মানুষ রূপে চলে আসে। ওর বন্ধুরা ওকে বলে যে আমরা একসাথে ফোর্ট টাউনের শোতে যাচ্ছি, তাই তোমাকেও আমাদের সাথে যেতে হবে। এদিকে মেইলিনের তো বাড়ি থেকে বেরোনোই বারণ ছিল, যদিও ও যে কোনো হালে এই শোতে যেতে চায়। তাই ও এখন নিজের প্যারেন্টসকে ভরসা যোগায় যে ও এখন নিজের পান্ডাটাকে কন্ট্রোল করতে পারে। কিন্তু যখনই ও ওই শোতে যাওয়ার পারমিশন চায়, তখন ওর মা ওকে বারণ করে দেয়। ও হতাশ হয়ে নিজের রুমে চলে যায়। এরপর মেইলিনের দিদার কল আসে। মেইলিনের মাও নিজের মায়ের ভয়ে কাঁপছিল। ওর মা ওকে জানায় যে আমি মেইলিনের ব্যাপারে সব কিছু জানি আর খুব তাড়াতাড়ি আমি তোমাদের সাথে দেখা করতে আসছি। পরদিন স্কুলে মেইলিনের বন্ধুরা ওকে জানায় যে ওদের প্যারেন্টসও ওদেরকে ওই শোতে যেতে মানা করে দিয়েছে, তাই এখন ওরা ওই শোয়ের টিকিটের পয়সাও পাবে না। এদিকে যে কোনো হালে ওদের ওই শোয়ের টিকিটের টাকা জোগাড় করতেই হতো, তাই ওরা এবার স্কুলের বাচ্চাদের পান্ডা দেখিয়ে ওদের থেকে টাকা নিতে শুরু করে। ওরা নিজেদের তৈরি করা কিছু মার্চেন্ডাইজ প্রোডাক্ট সেল করেও আর্ন করছিল। ওরা প্রতিদিন বাড়িতে বাহানা দিত যে ওরা এক্সট্রা ক্লাস করছে, আর এদিকে এইসব করে ওরা ওই শোতে যাওয়ার জন্য টাকা কালেক্ট করছিল। এত কিছু করার পরেও ওদের কাছে $100 কম পড়ছিল। তখন ওদের কাছে টেলার আসে আর ওদেরকে বলে যে তোমরা যদি কাল সন্ধ্যায় আমার বার্থডে পার্টিতে গিয়ে ওই রেড পান্ডার শো দেখাও, তাহলে আমি তোমাদের $200 পর্যন্ত দিতে রাজি আছি, এবং তোমরা যদি না যাও তাহলে আমি মেইলিনের মাকে সব কিছু জানিয়ে দেবো যে ও পান্ডা সেজে স্কুলের বাচ্চাদের থেকে টাকা নিচ্ছে। মেইলিনও এতে রাজি হয়। ও বলে ঠিক আছে, আমি নিশ্চয়ই যাব, তবে এর বদলে তোমাকে আমাদের $200ই দিতে হবে। টেলারও এটা মেনে নেয়। পরদিন সন্ধ্যায় ও যখন বাহানা মেরে পার্টিতে যাওয়ার জন্য বেরোচ্ছিল, তখন ওখানে ওর দিদা এবং ওর বাকি বোনগুলো চলে আসে আর মেইলিন ওদের সাথেই ওখানে আটকে যায়। এদিকে পার্টিতে এরাও ওর জন্য ওয়েট করছিল। ওখানে মেইলিনের দিদা ওকে বোঝায় যে তোমায় নিজেই নিজেকে শান্ত রাখতে হবে, কারণ তুমি যতবার পান্ডা হবে ও তত বেশি পাওয়ারফুল হয়ে উঠবে, আর এরকমভাবেই একটা সময় এরকম আসবে যখন তুমি আর ওকে কন্ট্রোল করতে পারবে না। মেইলিন এখানে ঘুমানোর নাটক করে ঘরের পিছন থেকে বেরিয়ে কোনো রকমে ওই পার্টিতে পৌঁছয়। তবে ও পান্ডা না হয়ে বরং পান্ডার একটা কস্টিউম পরে ওখানে যায়। এবার পান্ডা না হলে তো টেলার ওদেরকে টাকা দেবে না, আর ওদের কাছে মাত্র 3টে টিকিটেরই টাকা উঠেছিল। ওর বন্ধুরা ডিসাইড করে, ঠিক আছে তাহলে আমরা কেউই ওই শো দেখতে যাব না। এবার ওর বন্ধুদের মন খারাপ হতে দেখে মেইলিন ডিসাইড করে যে একবার লাস্টবারের মতন ও এখানে পান্ডা হবে। ও পান্ডা হয়ে ওখানকার বাচ্চাদের সাথে খুব আনন্দ করে। অন্যদিকে মেইলিনের মা সব কিছু জানতে পেরে যায় যে ও টিকিটের জন্য কী কী করছে। মেইলিন এবং ওর বন্ধুরা অনেক হ্যাপি যে ওরা শোতে যাওয়ার জন্য টাকা জমিয়ে নিয়েছে। ওই সময় ওরা ওখানে একটা রেডিওতে শোনে যে 25 তারিখ, অর্থাৎ ওই গ্রহণের দিনই ফোর্ট টাউন ওই কনসার্টটা করতে চলেছে। এটা জানতে পেরে মেইলিনের প্রচণ্ড রাগ ওঠে, কারণ ওই দিনই ওর বাড়িতে পুজো রয়েছে, তাই ও চাইলেও এখন আর ওই শোতে যেতে পারবে না। তখন টেলার ওখানে আসে আর মেইলিনকে বলে যে যদি তোমরা টাকা নিতে চাও তাহলে আমাদের আরও এন্টারটেন করতে হবে, যেটায় মেইলিন আরও বেশি রেগে যায় আর ও টেলারের ওপর অ্যাটাক করে দেয়। ওই সময় ওর মাও ওখানে পৌঁছে যায় আর ও নিজের মেয়েকে কিছু না বলে বরং ওর বন্ধুগুলোকে বলে যে তোরাই আমার মেয়েটাকে নষ্ট করছিস। ওরা ওকে বলে, মেইলিন তোমার মাকে বলো যে এরকম কিছুই হয়নি। তবে মেইলিন আর এখানে কিছু বলতে পারে না আর ও নিজের মায়ের গাড়িতে উঠে বাড়ি চলে যায়। এবার 25 তারিখ রাতে মেইলিনকে ছাড়াই ওরা 3 জন ওই শোতে চলে যায়। এদিকে মেইলিনের পরিবারও এখন ওই তন্ত্রপাঠের আয়োজন করছে। ওরা ওকে একটা সার্কেলের ভিতরে বসিয়ে দেয় আর বলে এর বাইরে আসবে না। ওরা এবার একটা মন্ত্র গাইছিল, যার কিছুক্ষণের মধ্যেই ওই সার্কেলে একরকমের আলো বেরিয়ে আসে আর ও কিছুটা ওপরে উঠে যায়। ওর চোখ খোলে একটা বাঁশ ঝাড়ে, যেখানে ও ওদের পূর্বসূরি সানিয়াকে দেখতে পায়। ওর কাছে একটা ম্যাজিক্যাল মিরর ছিল,
যেটার মধ্যে দিয়ে মেলিনকে বেরোতে হতো এবং নিজের মধ্যে থেকে ওই পান্ডাটাকে বের করতে হতো। কিন্তু তখন ওর ওই সব দিনগুলোর কথা মনে পড়ে যায় যখন ও পান্ডা হয়ে সবার সাথে আনন্দ করত। ও এখানে ডিসাইড করে যে ও পান্ডাকে ওর মধ্যে থেকে আলাদা করবে না, আর এই চক্করে সব কিছু ও নষ্ট করে দেয়। সবাই ওর থেকে জানতে চায় যে তুমি এরকমটা কেন করলে, যেটাই মেলিন বলে আমি আলাদা হতে চাই না, আর এই বলে ও সবাইকে ফেলে দিয়ে ওখান থেকে বেরিয়ে যায় ওই শোটা দেখার জন্য। ওই সময় ওর মায়ের ওই কবচটা ভেঙে যায়। এবার মেলিনের ওপর ওর মা প্রচণ্ড চটে যায়, আর ওই তাবিজটা ভেঙে ওর মধ্যে থেকে ওর পান্ডাটা বাইরে আসে। অন্যদিকে মেলিন এখন ওই শোতে ওর বন্ধুদের সাথে এনজয় করছিল। তখন ওখানে ওর মা চলে আসে, যে এখন একটা বিশাল বড় পান্ডা হয়ে গেছিল আর পুরোপুরিভাবেই ও আউট অফ কন্ট্রোল হয়ে পড়েছিল। ও পুরো শোটাকে নষ্ট করে দেয় এবং মেলিনকে ধরে নেয়। মেলিনও এবার পান্ডা হয়ে যায় আর ওর হাতে কামড়ে দিয়ে নিজেকে ছাড়িয়ে নেয়। মেলিনের দিদা বলে সবাই রেডি হয়ে যাও। এরপর মেলিনের বাবা ওখানে একটা বিশাল বড় সার্কেল করে, আর ওই সময় মেলিন ওর মাকে সামলাচ্ছিল। এবার একটা সময় এরকম আসে যখন মেলিন রেগে মেগে ওর মায়ের মুখে একটা ধাক্কা মারে, যার ফলে ওর মা ওখানেই জ্ঞান হারায়। তবে ওকে এখন এই সার্কেলটার মধ্যেই আনতে হতো। মেলিন ওকে ধরে টানার চেষ্টা করছিল, তবে এতে কোনো লাভ হয় না, যেটা দেখে ওর দিদাও এবার নিজের ব্রেসলেটটা ভেঙে দেয়। এবং ওর দিদা আর বাকি বোনগুলো এবার নিজেদের পান্ডাগুলোকে বাইরে নিয়ে আসে, আর সবাই একসাথে ওকে টেনে সার্কেলটার মধ্যে নিয়ে আসে। এবার পুজো শুরু হয়, সবাই একসাথে মন্ত্রপাঠ করতে শুরু করে। মেইলিন তখন আবারও ওই বাঁশঝাড়ে পৌঁছয়, যেখানে ওর মা, ওর দিদা এবং ওর বাকি বোনগুলোও ছিল। ওরা এবার এক এক করে ওই মিররটার মধ্যে থেকে বেরিয়ে নিজেদের থেকে পান্ডাগুলোকে মুক্ত করে দেয়। তারপর যখনই মেইলিনের সময় আসে তখন ও মানা করে। ও বলে, আমার এইসব ভালো লাগে, এটাকে আমি আমার মধ্যেই রাখতে চাই, আর আমি ওকে কন্ট্রোল করবারও চেষ্টা করব। এরপর আমরা দেখি আগেকার মতোই মেলিন এখন নিজের মায়ের সাথে ট্যুরিস্টদেরকে এন্টারটেন করছে। তফাত শুধুই ওর চেহারায়, শুধুমাত্র ওকে দেখার জন্য বহু দূর দূর থেকে মানুষ ওদের ওই টেম্পেলে আসে, আর এই থেকে ওদের বেশ ভালো টাকাই ইনকামও হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল টার্নিং রেডের বাংলা এক্সপ্লেনেশন। ভিডিও ভালো লাগলে একটা করে লাইক এবং শেয়ার করে দিও, আর কমেন্টে জানিও যে যদি তোমাদের কাছেও এরকম কোনো বর আসে যে তোমরা নিজেদের ইচ্ছা মতন কোনো কিছু হতে পারবে, তাহলে তোমরা কে কি হবে। আর এখনো পর্যন্ত যদি ভিডিওটায় থেকে থাকো তাহলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিও, আর বেল আইকনটাও করে নিও টেলিগ্রামে জয়েন, যাতে এইসব সিনেমাগুলোকে ফ্রিতে দেখতে পাও।